প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগে ধ্বংস হতে চলেছে কুয়াকাটা জাতীয় উদ্যান। একদিকে বিলীন হচ্ছে সমুদ্র, আর অন্যদিকে চলছে ভূমিখোরদের নৈরাজ্য। এতে পরিবেশের পাশাপাশি হুমকিতে পড়ছে উপকূলবাসীর জীবন জীবিকাও। কুয়াকাটা থেকে মনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। 2010 সালে পটুয়াখালীর সমুদ্র তীরবর্তী গঙ্গামতীতে 613 হেক্টর জমিতে গড়ে তোলা হয় কুয়াকাটা জাতীয় উদ্যান। 42,000 বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে গড়ে তোলা হয় উদ্যানটি। বিলুপ্তপ্রায় অসংখ্য প্রজাতির বন্যপ্রাণী ও পাখির আবাসস্থল এখানে। বিভিন্ন ঝড় জলোচ্ছ্বাসে এর মধ্যে 2,50,000-এরও বেশি গাছসহ উদ্যানের বড় একটি অংশ বিলীন হয়ে গেছে সমুদ্রে। তার উপর সম্প্রতি যোগ হয়েছে ভূমিখেকদের ছোপল, বেহাত হয়ে আছে 293 একর জমি। কিছুদিন ব্যবধানে সম্পূর্ণ ভেঙে গেছে, কিছু নাই, আমাকে কিছু সব হারাই ফেলতেছে। কালের সাক্ষী হিসাবে ধ্বংস অবশেষ কুয়াকাটা জাতীয় উদ্যান দাঁড়িয়ে আছে। এই ভাঙচুর অবস্থাটা না হলে আরও ভালো লাগতো। সংরক্ষণের অভাবে এই বনভূমি যেমন হচ্ছে ধ্বংস, তেমনি বাড়ছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সরাসরি আঘাতের ঝুঁকিও। বনাঞ্চল শেষ হয়ে গেলে যদি পরবর্তীতে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হয়, তাহলে এই উপকূলীয় এলাকার ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটবে বলে আমি মনে করি। না, জাতীয় উদ্যান দিন দিন সাগর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, তো এই বিলীন রোধ করার রক্ষার্থে আমরা উদ্যান কর্তৃপক্ষকে অবগত করেছি। উপকূলীয় বনভূমি ও সৈকত রক্ষা সহ নান্দনিক সিবিচ তৈরির পরিকল্পনার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ভাঙন অব্যাহত আছে, আমরা প্রায়োরিটি বেসিসে 0 পয়েন্টের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো আমরা কাজ করছি। সেটা করতে যে আমাদের শুধুমাত্র প্রোটেকশনটাই আমরা প্রায়োরিটি দিয়েছি। উপকূলীয় অঞ্চলের জনজীবন ও পরিবেশের কথা মাথায় রেখে উদ্যানটি দ্রুত সংরক্ষণ ও আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি সবার। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।